লাইফ কি হচ্ছে? Hello everyone, assalamu alaikum. This is Afsara Rahman. Welcome back to another live session with Anandu Jewelers. অনেক দিন পরে, almost a week after a week, live চলে এসেছি আনন্দ জুয়েলার্সের সাথে. So do join the live everyone. And I can see people are joining. So যারা যারা লাইভটা জয়েন করছো, একটু জানিয়ে দিব লাইভ সেশনটা ক্লিয়ার আছে কিনা. আমি একটু শেয়ার করে দিচ্ছি, and then I will start. আচ্ছা, সো বিফোর শোকেসিং অল দ্য নিউ কালেকশন, আমরা কিন্তু নতুন কালেকশন দেখব. আর অলরেডি তোমরা দেখেছো আমার হাতে অনেকগুলো বেনি চেন অ্যান্ড টাই চেন ছিল, ওগুলো ওয়ান বাই ওয়ান উইথ অল দ্য ডিটেলস সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই লাইভ সেশনে. সো ইউ গাইজ হ্যাভ টু স্টে উইথ মি অ্যান্ড শেয়ার করে তারপরে শুরু করছি. একটা মিনিট. Okay, KK joined with you. Oh my god, thank you so much everyone. Jaja joined hochen and ektu comment kore janaben je to onek din por live hocche and ajke amra indoor theke office theke live ta korchi. So hopefully sob kichu audio video everything is clear and ajke amra start korbo tie chain diye na beni chain diye. টাই চেন দিয়ে স্টার্ট করবো. নিউ কিছু ডিজাইনের টাই চেন এসছে. আমি কিন্তু এখন ফার্স্টেই বলেছি যে আজকের লাইভটা হবে একদম সব নতুন কালেকশন নিয়ে. অ্যান্ড বিফোর শোকেসিং দ্য প্রোডাক্ট আমি একটু অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি. আমাদের তিনটা শোরুম আছে. তিনটা শোরুমই উত্তরাতে, উত্তরা মাস্কট প্লাজা, উত্তরা নর্থ টাওয়ার অ্যান্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার. তো তিনটাই কিন্তু উত্তরের মধ্যেই আছে. যার বাসার নিয়ারেস্ট যে লোকেশনটা, যেখানে যার জন্য ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট টু গো অ্যান্ড ভিজিট, ডেফিনেটলি ট্রাই টু ভিজিট আওয়ার শোরুম. বিকজ একটা লাইভ সেশনে এভরি সিঙ্গেল মানে প্রোডাক্ট বা হচ্ছে নিউ কালেকশনগুলো দেখানো কিন্তু কখনোই পসিবল হয় না, রাইট? আচ্ছা, টাই চেন দিয়ে স্টার্ট করবো. আমি সুপার এক্সাইটেড. এটা নেই না লেজার কাটের মধ্যে. ওকে, সো স্টার্ট করছি একদম লাইট ওয়েটেড এই টাই চেনটা দিয়ে. টাই চেনগুলোর লেন্থ কিন্তু অ্যারাউন্ড এরকম হয়। সো যারা হিজাবি বা মডেস্ট আপু আছে, আপনারা কিন্তু চাইলে একটু লং করেও পড়তে পারেন। সো আমি একটু এটার ক্লোজ ডিটেলসে চলে যাই। এটা হচ্ছে এরকম লেজার কাটের মধ্যে দেওয়া আছে, অ্যান্ড ইটস ভেরি লাইট ওয়েটেড, ভেরি সিম্পল। লাইক এটা ধরলে কোনো ওয়েট আছে এটা অ্যাকচুয়ালি মনেই হয় না। ইটস দ্যাট টাইপ অফ লাইট ওয়েটেড। এটা সাত আনা না, এটার মধ্যে সাত আনা আছে। সো যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন, অ্যান্ড এক্সাক্ট প্রাইসের জন্য ডেফিনেটলি স্ক্রিনশটটা আমাদের পেজ ইনবক্স করতে হবে। বিকজ আমরা লাইভে গোল্ডের প্রাইসটা বলি না, এটা আমরা সবাই জানি, বিকজ আপ ডাউন হয়, রাইট? ও শ্রী আপু লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ডুইং ফাইন। আমার গলাটা একটু বসে আছে, রাইট না, বাট আই এম ডুইং ফাইন। ওকে, সাত আনার মধ্যে আমরা এটা দেখছি। টাই চেন গুলো মোটামুটি ওয়েট গুলো কিন্তু কম বেশ সেম, যেহেতু প্যাটার্ন অফ ডিজাইন বা হচ্ছে গিয়ে যে লেন্থটা এগুলো কিন্তু কম বেশ যেহেতু সেম থাকে, ওয়েটও উনিশ বিশ হয়, বাট এর খুব একটা ডিফারেন্ট কিন্তু নাই। খুব সুন্দর একটা টাই চেন দেখবো আমরা এখন। এই যে দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে। এটা চেইনটা একটু হচ্ছে গিয়ে মোটার মধ্যে আছে, অ্যান্ড দেন এই সাইড দিয়ে আমরা এরকম সিএনসি এর কিছু ডিজাইন পেয়ে যাচ্ছি, অ্যান্ড দ্যাটস দ্য পেন্ডেন্ট অর লকেট ইউ ক্যান সে। এই যেখানে হচ্ছে অ্যাপেলের একটা সাইন দেওয়া, আর এন্টায়ারলি কিন্তু লেজার কাট করা আছে। লেজার কাট করার জন্য এটার যেই শাইনটা, এটা আরো বেশি ব্রাইটার লাগছে, আরো বেশি কিন্তু পপ আউট করছে। আচ্ছা, এটার ওয়েটটা কত? তেরো আনা। এটার মধ্যে আমরা তেরো আনা পেয়ে যাচ্ছি। এটার লেন্থটা যদি আমি নেকে ধরি, অ্যারাউন্ড দিস লেন্থ থাকছে, ঠিক আছে? তোমার গলারটার ওয়েট কত? এটার ওয়েট কত? আচ্ছা, আর একটু সাথে থাকতে হবে বলে দিচ্ছি। একদম ক্লাসিক ট্রেডিশনাল টাই চেন, উইচ ইজ দিস ওয়ান, ঠিক আছে? একটু মিক্স দেখাচ্ছিলাম, বাট এটা হচ্ছে একদম ট্রেডিশনাল যে টাই চেন গুলো পরে থাকে সবাই, ওটার মধ্যে হচ্ছে এই ডিজাইনটা আছে, ঠিক আছে? একটা ফ্লাওয়ার প্যাটার্নের হ্যাঙ্গিং ডিজাইন আছে। এটার চেইনটা হচ্ছে ইটস ভেরি সিম্পল থিন একটা চেইন, অ্যান্ড এটার ওয়েটটাও কিন্তু ভেরি ভেরি লাইট ওয়েটেড। ওয়েট কত হবে? সাত আনা। ওয়েটটা সাত আনা হবে। সো যাদের পছন্দ হচ্ছে, যে যেটা নিতে চাচ্ছ বা এক্সাক্ট প্রাইস জানতে চাচ্ছ, একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে হবে কিন্তু পেজে এক্সাক্ট প্রাইসটা জানার জন্য। আপু কম ওয়েটার মধ্যে থ্রি লেয়ারের চেইন দেখাও। আমি যেটা পরে আছি এটাও তো থ্রি লেয়ারেরই, যেটা আমি পরে আছি। আমারটার ওয়েট আমি বলে দিব, ওটা আমি এখনো চাই না, একটু টাইম দিতে হবে, ঠিক আছে?
আচ্ছা আরো কিছু চেইন না টাই চেইনে চলে যে থ্রি লেয়ারের একটাই চলে আসলো, ঠিক আছে? এই যে থ্রি লেয়ারের ভেরি ভেরি লাইট ওয়েটেড, এটা দেখো তিনটা লেয়ার করা কিন্তু, আর এটার যে চেইনটা আছে খুব থিন একটা চেইনের মধ্যে আছে, তিনটা লেয়ার করা, আর নিচের দিকে হচ্ছে একদম ট্রেডিশনাল যেই আমাদের টাই চেইনের ডিজাইনটা থাকে ওটা এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আর মাঝখানে কিন্তু রাউন্ড সিএনসি ডিজাইন করা। ওকে, সো এটার ওয়েটটা আমরা একটু জেনে নিই এখন। 15 আনা, এটা হচ্ছে 15 আনার মধ্যে আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন, ভেরি সিম্পল একটা টাই চেইন, ওয়েটটা হচ্ছে 15 আনার মধ্যে থাকছে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেবেন, মাত্রই হচ্ছে থ্রি লেয়ারে দেখতে চেয়েছিলেন, সো সাথে সাথেই নিয়ে এসেছি। ওকে, একদম ছোট সাইজের একটা টাই চেইন দেখাবো। এই টাই চেইন গুলো আবার তোমরা কিন্তু এভরি ডে ক্যাজুয়ালি পরে থাকার মতো, অনেকে আছে এক্সেসরিজ পরে থাকতে পছন্দ করে, ছোট একটা ইয়াররিং বা একটা নেকে কিছু পরে থাকতে পছন্দ করে, অথবা হাতে চুড়ি পরে থাকতে পছন্দ করে। সো এভরি ডে পরার জন্য যদি কেউ নেক পিস হিসেবে কিছু চাচ্ছেন, ইউ ক্যান লুক ফর দিস সিম্পল লাইট ওয়েটেড টাই চেইন, ঠিক আছে? এই টাই চেইনটা আপনি দেখতে পারেন, এটা খুবই খুবই লাইট ওয়েটেড, 5 আনা 1 রত্তি, ঠিক আছে? এটার মধ্যে 5 আনা 1 রত্তি আছে, স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আমাদের কিন্তু অনেক রকম ডিজাইন আছে টাই চেইনের মধ্যে, ইউ কান্ট বিলিভ এত এত নিউ কালেকশন আসছে। সো আমি ঝটপট করে কিন্তু একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি, ডিটেলস বলে দিচ্ছি, ওয়েট বলে দিচ্ছি, আপনারা প্রাইসের জন্য মেক শিওর ইউ গাইস টেক দ্য স্ক্রিনশট, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা ডিজাইন, এটা হচ্ছে 3D প্যাটার্নে চলে আসছে। ক্যান ইউ সি দ্য সিলভার টোন, অথবা যে রোডিয়াম টোনটা আছে, রোডিয়াম এন্ড গোল্ডের মিক্সচারে দিস ইজ দ্য ডিজাইন, ঠিক আছে? ইট লুকস ভেরি গ্লসি এন্ড শাইনি, খুবই গ্লসি এন্ড শাইনি লাগছে কিন্তু এটা দেখতে। এটার ওয়েটটা কতটুকু? এক ভরি আড়াই আনা, এটার মধ্যে আমরা এক ভরি আড়াই আনা পাচ্ছি। সো ইফ ইউ গাইজ লাইক দিস ডিজাইন ফর দ্য এক্সাক্ট প্রাইস, জাস্ট ইনবক্স করে দিবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, একটু ডিফারেন্ট ডিজাইনে চলে যাব, একটু ফ্লোরাল প্যাটার্ন এন্ড রিং ডিজাইন আছে, এন্টায়ার চেইনটা রিং এর মধ্যে দিয়ে আমরা পাচ্ছি, এন্ড এই জায়গায় আমরা পাচ্ছি 3D এর মধ্যে ফ্লাওয়ার ডিজাইন। এই ফ্লাওয়ারটা কিন্তু 3D প্যাটার্নে চলে আসছে, রোজ গোল্ড আছে, রোডিয়াম আছে, এন্ড ইয়েলো গোল্ড আছে, ঠিক আছে? এখানে যে রোজ গোল্ড যে সেইটা ইটস লাইক দ্যাট ডিপার, ইট লুকস লাইক আ কপার, মানে এরকম লাগছে, বাট এটা কিন্তু রোজ গোল্ড কালার, এন্ড ইট লুকস ভেরি নাইস। যখন এরকম তিনটা কালারের কম্বিনেশন আসে, আই জাস্ট লাভ ইট। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিজাইনটা, রাউন্ড এরকম তোমাদের লেন্থ থাকবে। আরেকটা ফ্লাওয়ার প্যাটার্নে চলে যাবো, উইচ ইজ দিস ওয়ান, দুইটা অলমোস্ট কিন্তু সেম, অলমোস্ট, হ্যাঁ, কাছাকাছি অলমোস্ট সেম। সো যাদের এই ডিজাইনটা ভালো লাগছে, ইউ ক্যান গাইস টেক স্ক্রিনশট। এটার ওয়েটটা এক ভরি 4 আনা, এটার মধ্যে এক ভরি 4 আনা পাচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আমি একটু গলায় ধরে দেখাই যে কি টাইপের লুক আপনারা পেতে পারেন এটা থেকে, ঠিক আছে? প্রত্যেকটা জুয়েলারি আসলে গলায় পরে দেখানো পসিবল না, অলরেডি পরে আছি। আপু, তোমার পরার নেক পিসটা সোল্ড হয়ে গেলে কি প্রি অর্ডার করে এনে দেওয়া যাবে? এটা যদি, এটা কি আবার অর্ডার করা যাবে? হ্যাঁ, যাবে। তো এটা যদি সোল্ড আউট হওয়ার আগে সায়দা আপু নিয়ে নেন, আর বাই এনি চান্স যদি সোল্ড আউট হয়ে যায়, ইউ ক্যান প্রি অর্ডার ইট, বা আপনি এটা চাইলে আপনি অর্ডার করে যেতে পারেন। গলে যেটা আছে ওটার প্রাইস কত, প্রাইসের জন্য ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে। আমরা কোনো প্রোডাক্টেরই প্রাইস কিন্তু অন লাইভ বলি না, বিকজ এভরি আদার ডে গোল্ডের প্রাইস আপ ডাউন হতে থাকে, সো আমরা ওই প্রাইসটা কিন্তু লাইভে কমিট করতে পারি না, ঠিক আছে? উত্তরা শোরুম কি কি বারে বন্ধ থাকে? ওয়েনসডে বন্ধ থাকে, ঠিক আছে? বুধবার বন্ধ থাকে, ওয়েনসডে। ওকে, সো আমি এখন একটা মফ চেন দেখাচ্ছি, ইটস ভেরি গর্জিয়াস এন্ড ইটস হেভি, ঠিক আছে? এই মফ চেনটা দেখো, এটাও কিন্তু তিনটা কালার কম্বিনেশনে 3D কালার প্যাটার্নে আসছে, এন্ড এটার যে ডিজাইনটা ইটস ভেরি হেভি, ভেরি ওয়েট, মানে ইট হ্যাজ দ্যাট ওয়েট, বুঝছো? মানে এটার মধ্যে ওই ব্যাপারটা আছে, এটা যখন হাতে ধরলাম তখনই আসলে বুঝতে পেরেছি, এন্ড ইট হ্যাজ আ ডিফারেন্ট লুক, ইট উইল গিভ ইউ আ ডিফারেন্ট লুক। ইউজুয়ালি আমরা যে মফ চেনগুলো দেখি, এগুলো কিন্তু একদম ট্রেডিশনাল টাইপের একটা লুক দেয়,
বাট এটা কিন্তু ওরকম লুক তোমাকে দিবে না। এন্টায়ারলি যে চেইনটা কভার করা আছে সিএনসি ডিজাইন করে, অ্যান্ড এখানে থ্রি ডি কালার প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে এরকম বার করে দেওয়া, অ্যান্ড দ্যাটস দ্য মেইন পেন্ডেন্ট, ঠিক আছে, এটা থাকছে মেইন পেন্ডেন্ট। অলরাইট, সো এটার ওয়েটটা 4 ভরি, এটার ওয়েটটা আমরা 4 ভরি পেয়ে যাচ্ছি। যারা এটার এক্সাক্ট প্রাইসটা জানতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। আর আজকে এমনি গোল্ডের প্রাইস কত এটা কমেন্ট করে দিতে বলেন না, ওটা লিখে দিবি। আচ্ছা, ওকে, আইলাইনার অন পয়েন্ট, থ্যাংক ইউ। ওকে, সো এটা এটাতে চলে যাব এখন। এটা কি মফ চেইন? আচ্ছা, এটা হচ্ছে একটা মফ চেইন, বাট একটু শর্ট লেন্থের। ইউজুয়ালি মফ চেইন গোল্ডের যে ডিজাইন অফ প্যাটার্ন, এভরিথিং ইটস মোর লাইক এ ট্রেডিশনাল যে ডিজাইনটা। গলাটার ওজন কত, এটার ওয়েটটা বলেন না। এটা কানের গলার একসাথে, আচ্ছা এটা হচ্ছে 3.5 ভরি কানের আর গলারটার একসাথে। আমি একটু জুম ইন করে তোমাদেরকে ইয়ারিংটা দেখাই। এই যে এটা হচ্ছে ইয়ারিংটা, ঠিক আছে, এটা ইয়ারিংটা পাচ্ছি, আর এটা হচ্ছে গলারটা, গলার ইয়েটা পাচ্ছি আর কি, 3.5 ভরি। হাই আপু, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটার ওয়েট কত? 3 ভরি। আমরা 3 ভরির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি। এটা এখানে কিন্তু মাল্টিপল প্যাটার্ন অ্যান্ড মাল্টিপল ডিজাইন অ্যাড করা আছে। আমি একটু ক্লোজার শট যদি আপনাদেরকে দেখাই, ইট হ্যাজ দ্যাট মাল্টিপল ডিজাইন, মাল্টিপল প্যাটার্ন, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কিন্তু কাটওয়ার্ক করা আছে পুরাটার মধ্যে। এই যে এই জায়গায় আবার কিন্তু সিএনসি বল ডিজাইন গুলো করা আছে, ঠিক আছে, জাস্ট হ্যাভ আ লুক। অলরাইট, সো যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন, অ্যান্ড প্রাইসের জন্য ইউ গাইজ হ্যাভ টু ইনবক্স। লং মফ চেইন দেখাবো, বাট ইটস গোয়িং টু বি সর্ট অফ সিম্পল। এই মফ চেইন গুলো না আমার খুবই ভালো লাগে, স্পেশালি আমি যখন দেখি যে কোনো মডেস্ট বা হিজাবি আপুরা যখন পরে, আমার না অনেক ভালো লাগে দেখতে। এটা খুব সুন্দর একটা ডিজাইন আমি বলবো। এটার পেন্ডেন্ট ইটস ভেরি ডিফারেন্ট, ঠিক আছে, এটার পেন্ডেন্ট ইটস ভেরি ডিফারেন্ট, অ্যান্ড ইফ ইউ নোটিস কেয়ারফুলি এখানে কিন্তু অনেক ডিফারেন্ট ভাবে কাটওয়ার্ক এর কাজ আছে। মাঝখান থেকে যে ডিজাইনটা বের হয়েছে এখানে কিন্তু এন্টায়ারলি সিএনসি কাটের বল ডিজাইন গুলো করা আছে, ঠিক আছে, সিএনসি বল ডিজাইন গুলো করা, অ্যান্ড এটার পুরাটা এন্টায়ার চেইন থাকছে আবার সিএনসি ডিজাইনের মধ্যে। আর এটা কিন্তু আবার অনেক লং, লাইক এটা পরলে তোমার অনেক লং যাবে। সো আই গেস এই টাইপের লং মফ চেইন গুলো হিজাবি বা মডেস্ট আপু যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট হয়, মানে একদম সুইটেবল অ্যান্ড কনভিনিয়েন্ট টু ওয়্যার টাইপের আর কি, ঠিক আছে। সো এটার ইয়েটা ওয়েটটা 2 ভরি 6 আনা, এটার মধ্যে আমরা 2 ভরি 6 আনা পাচ্ছি। স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে যারা অর্ডার করতে চাচ্ছেন, মাত্র 2 ভরি 6 আনা, অ্যান্ড এটার ডিজাইনটা কিন্তু অন্য ডিজাইন গুলো থেকে অনেক ডিফারেন্ট। আচ্ছা, কিছু চেইন দেখাবো এগুলো, হ্যাঁ এই যে দ্যাটস দ্য চেইন, এগুলো আপনারা এমনি পরে থাকতে পারবেন, গিফট করতে পারবেন বা এমনি গলে পরে থাকতে পারবেন, একদম প্লেন স্লিক স্মুথ ডিজাইন, ঠিক আছে। আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে এই চেইন ডিজাইন গুলো দেখো, আর এগুলো এক একটার ওয়েট এক এক রকম না, বাট ওয়েট তো আছে ভালো। এক ভরি চার আনা থেকে কত, 1.5 ভরি না, 1.5 ভরি থেকে 1.5 ভরি পর্যন্ত কিন্তু আছে এটার মধ্যে। বাট এগুলো দেখতে সিম্পল হলো, ইট লুকস ইউ নো, উইন ইউ যখন এটা আপনি ধরবেন ইউ উইল ফিল দ্য ওয়েট, এটা অ্যাকচুয়ালি ওরকম একটা ওয়েট আছে। আমি একটু একটা সিঙ্গেল ধরে দেখাই, ঠিক আছে। ওকে, নেকলেস চেইন আছে, ডেফিনেটলি আছে, রেগুলার ইউজের জন্য ফিঙ্গার রিং দেখান আপু, একটু সাথে থাকেন, চেষ্টা করবো আজকের লাইভে দেখানোর, হোপফুলি দেখাতে পারবো। আচ্ছা, তোমার গলার চেইনটা কি বেনি চেইন নাকি অন্য? না, বেনি চেইন না, একটু ফ্লোরাল প্যাটার্নে করা আছে আমার গলার, যেটা একটু ফ্লোরাল প্যাটার্নে করা আছে। আচ্ছা, জড়োয়া নেক পিসেস দেখবো আমরা এখন। এই যে স্টার্ট করছি এটা দিয়ে, জাস্ট লুক অ্যাট দ্য কালার ফার্স্ট অফ অল, লাইক ইউ নো দ্যাট সলিড গোল্ড কালার ইট হ্যাজ, অ্যান্ড ইটস ভেরি ভেরি শাইনি, এটা কিন্তু অনেক শাইনি।
সো এটা হচ্ছে আমাদের, আমি একটু যদি নেকে ধরি, একদম গলার মধ্যে জাস্ট সেট হয়ে থাকবে, একদম বসে থাকবে। এটা সাইডে তোমরা ট্যাসেল বা চেইন দিয়ে, আই গেস ট্যাসেল দিলেই হয়ে যাবে। এন্ড জাস্ট হ্যাভ আ ক্লোজার শট, ঠিক আছে? ক্লোজার এই শটটা দেখো। এন্ড এখানে হচ্ছে এই জায়গায় একটা জাস্ট ফ্লাওয়ার দেওয়া আছে, ইট লুকস ভেরি ভেরি নাইস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিজাইনটা। এইটার ওয়েট কত? আপনার হাতের মতো এত বড় নাকি? আমার হাতে না ধরবো কেমনে? তিন ভরি চোদ্দ আনা। এটার মধ্যে আমরা তিন ভরি চোদ্দ আনা পাচ্ছি। এগুলোর সাথে কি ইয়ে আছে কানের? আচ্ছা, এগুলোর সাথে কিন্তু আমরা কানেরও ইয়ারিং ও পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো নেক্সটাতে চলে যাই। তোমার গলার পরাটা কত আজকে? এটা নিয়েই হাইপ বলছিলাম, এটাই পরি, আমার কথা শুনবেন। তোমার গলার পরাটা কত? কত বলছিলেন? তিন ভরি আট আনা। আচ্ছা, আরেকটা জড়াতে চলে যাব। এই যে এটা হচ্ছে অলমোস্ট সিমিলার একটা ডিজাইন, বাট আই গেস দিস ইজ মোর লাইট ওয়েটেড। এন্ড এটার চড়াটা আগেরটা থেকে একটু কম, ঠিক আছে? আগেরটা থেকে একটু কম, এটা একটু থিন প্যাটার্নে আছে। এন্ড অলমোস্ট সেম ডিজাইন, এই যে, ঠিক আছে? অলমোস্ট সেম ডিজাইন এখানে আছে, এই যে, দ্যাটস দ্য ডিজাইন। এখানে আমরা ট্যাসেল দিয়ে পরে ফেলতে পারবো ইজিলি। এন্ড এটার ওয়েটটা কতটুকু? চার ভরি পাঁচ আনা। এটার মধ্যে আমরা চার ভরি পাঁচ আনা পাচ্ছি। জাস্ট টেক স্ক্রিনশট যারা অর্ডার করতে চাচ্ছেন। এগুলোর সাথে কিন্তু ইয়ারিং ও আছে, সো ডেফিনেটলি আপনারা যখন জড়োয়া নেবেন, ইয়ারিং ছাড়া নেওয়া যাবে না। আই মিন, নিলে তো কমপ্লিট লুক আপনি পাবেন না কোনোভাবেই, কমপ্লিট যে লুকটা ওটা আসবে না। কিছু রেগুলার ডিজাইনের চেইন দেখাও প্লিজ, 12 ক্যারেটের মধ্যে, সরি 22 ক্যারেটের মধ্যে। ওকে, ডেফিনেটলি দেখাবো, একটু সাথে থাকতে হবে। টপ ইয়ারিং দেখান, ওকে, একটু সাথে থাকতে হবে। আমি জাস্ট যেগুলো আছে ওগুলো দেখাচ্ছি, হোপফুলি আজকের লাইভে দেখাতে পারবো, আর যদি না পারি ফর শিওর নেক্সট লাইভে দেখাবো। অ্যান্ড আমি অলওয়েজ বলি যে আপনারা কি টাইপের জিনিস দেখতে চান ওটা আপনারা কমেন্ট করতে থাকবেন, সো দ্যাট মানে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি আপনাদের ডিমান্ডটা কি বা আপনারা কি দেখতে চান, তাহলে নেক্সট লাইভগুলোতে আমরা ওই জিনিসগুলো আপনাদের সামনে কিন্তু নিয়ে আসতে পারি, ঠিক আছে? সো এটা দেখবো আমরা এখন। এটা হচ্ছে কি একটু ছোট সাইজের একটা জড়োয়া, ঠিক আছে? একটু ছোট সাইজের। আর এগুলো না প্যাটার্ন অলমোস্ট আমি দেখতে পাচ্ছি সেম, ভিতরে ডিফারেন্ট কাট ওয়ার্ক করা, সাইডে একটা ছোট ফ্লাওয়ার প্যাটার্ন ক্রিয়েট করা আছে। এটার ওয়েটটা কতটুকু? দুই ভরি তেরো আনা। এটার মধ্যে আমরা দুই ভরি তেরো আনা পাচ্ছি। যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন এন্ড অর্ডার করে দিবেন আমাদের পেজে। ডেফিনেটলি উই হ্যাভ দ্যাট অনলাইন অর্ডার প্রসেস অ্যাজ ওয়েল, ঠিক আছে? এটা কি বাচ্চাদের বাবুদের জন্য? এত কিউট লাগে এগুলো দেখলে, বলা বেরো। ফার্স্ট টাইম ভাবছি কি ইয়ারিং, পরে না, এটা হচ্ছে বাচ্চাদের হাতের ব্যাঙ্গেলস। অনেক লাইভে আমি দেখেছি, মানে আমার অনেক লাইভে এরকম কমেন্ট করেছে বাচ্চাদের হাতের চুড়ি বা বাচ্চাদের জন্য ছোট ছোট ইয়ারিং। সো ডেফিনেটলি আপনারা কিন্তু দেখতে পারেন, আজকে অনেকগুলো কালেকশন আসছে, একটু দেখাই। আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারেন, পেয়ার হিসেবেও নিতে পারেন। দেখেন, এটা হচ্ছে আমি একটা পেয়ার দেখাচ্ছি, বাট ইফ ইউ গাইজ ওয়ান্ট আপনারা কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন, ঠিক আছে? কি যে কিউট এগুলো বলার বাইরে, দেখো, ঠিক আছে? আরো কিছু, এটার ওয়েট কত? এটার সিঙ্গেল আটানা। এটার মধ্যে আমরা আটানা পাচ্ছি কিন্তু, ঠিক আছে? আমি একটু ডিজাইনটা তোমাদেরকে দেখাই, আটানা পাচ্ছি সিঙ্গেলটার মধ্যে। আরো কিছু ডিজাইন আছে একসাথে, আমি তোমাদেরকে সবগুলো ডিজাইন এখন দেখাবো। বাচ্চাদের চুড়ি যে কি কিউট বলার বাইরে, আর যখন হাতে পড়ে থাকে তখন আরো কিউট লাগে। সো এই যে, এটা হচ্ছে কি আমাদের সবগুলো কালেকশন আপাতত যা আছে একসাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাদের যেটা ভালো লাগছে জাস্ট মার্ক করে তারপর স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন প্রাইস এর জন্য, অথবা স্ক্রিনশট যদি নিয়ে রাখেন, আপনারা যদি শোরুমে এসে নিতে চান ওইটাও কিন্তু জাস্ট ছবিটা দেখালে ইনস্ট্যান্ট প্রোডাক্ট আপনাদেরকে বের করে দেওয়া হবে। আর ভাই, এখানে ওয়েট কত থেকে কত থাকবে? আচ্ছা, পার পিস সাত আনা আট আনা করে আছে। পেয়ারও নিতে পারো চাইলে, সিঙ্গেল পিসও কিন্তু নেওয়া যাবে। আচ্ছা, আমরা এখন কিছু বেনি চেইন দেখব, সব থেকে হেভিটা দেন আগে। ওকে, সো এটা হচ্ছে কি একদম হেভি একটা বেনি চেইন এর কিন্তু লাইট ওয়েট এর চওড়া থিন অনেক রকম আছে, বাট স্টার্ট করছি এটা দিয়ে।
দিস ইজ দ্য মোস্ট হেভিয়েস্ট সো ফার আজকের এই লাইভ এর জন্য। জাস্ট লুক অ্যাট দিস, এটার ওয়েট কত? চার ভরি পাচানা, এটার মধ্যে চার ভরি পাচানা আছে। লুক অ্যাট দিস ওয়ান, চার ভরি পাচানা আছে এটার মধ্যে। And it's very heavy. Actually, it's very heavy. ঠিক আছে? আপু চুরিটা আবার দেখাও। লাইভটা না আপু আপলোডেড থাকবে, রেকর্ডেড থাকবে, সো আপনারা কিন্তু পরে চাইলে দেখতে পারবেন। আমি লাইভটা শেষ করলে আপনি পরেও কিন্তু লাইভটা দেখতে পারবেন। আচ্ছা, বাকি চেইনগুলো একটু দেখি। ওকে, সো এটার ওয়েটটা কতটুকু? এই যে এটা দেখো, এটা এটা বেনি চেইন না, দিস ইজ কল কি অ্যানথাক, অ্যানথাক্স, ওকে অ্যানথাক্স চেইন, আমি ফর দ্য ফার্স্ট টাইম শুনলাম। এনিওয়ে ওকে, সো এটার ডিজাইনটা দেখো, দ্যাটস দ্য ডিজাইন, ঠিক আছে? এন্টায়ারলি একটু শর্ট কিন্তু, বাই দ্য ওয়ে আমি একটু ধরে দেখাই, এটা একটু দানা বেনির মতই, এটা রাউন্ড। আচ্ছা হ্যাঁ, মানে বেনি চেইনের মতই ও দানা করা, কিন্তু এটা হচ্ছে রাউন্ড, হ্যাঁ ফ্ল্যাট থাকে, এটা হচ্ছে রাউন্ড, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এন্ড এটার যে লেন্থটা, এটা কিন্তু অত একটা বেশি না, শর্ট লেন্থের মধ্যে আছে। ওয়েটটা কতটুকু পাচ্ছি? আড়াই ভরি, আমরা ওয়েটটা পেয়ে যাচ্ছি আড়াই ভরির মধ্যে, ঠিক আছে? হাতের এক ভরি এই যে এক ভরি সাত আনা, এটা হচ্ছে আমাদের আবার বেনি চেইন ফ্ল্যাট, এক ভরি সাত আনার মধ্যে আছে। এটার আপনারা লেন্থটা একটু দেখে নেবেন, লেন্থটা রাউন্ড এরকম পাচ্ছি, ঠিক আছে? এক ভরি সাত আনা, দ্যাটস দ্য ডিজাইন, ওকে। এটা কতটুকু? তিন ভরি পাঁচ আনার মধ্যে থাকছে এই ডিজাইনটা, এটা তিন ভরি পাঁচ আনা। তো যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন, তিন ভরি পাঁচ আনার মধ্যে আছে। ডিজাইন কিন্তু সেম, জাস্ট এগুলোর এক একটা এক একটা ওয়েট, এক এক কিছু কিছু অনেক হেভি এন্ড কিছু কিছু হচ্ছে কি একটু পাতলার মধ্যে আছে। দুই ভরি এগারো আনার মধ্যে এই ডিজাইনটা আছে, এটা হচ্ছে দুই ভরি এগারো আনা। এটা একটু চওড়া, বাট এটার ওয়েটটা একটু কম, ঠিক আছে? এটা একটু চওড়া টাইপের, বাট ইট হ্যাজ ইট ডাজন্ট হ্যাভ দ্যাট ওয়েট। সো এটা হচ্ছে আমাদের ডিজাইনটা একটু দেখাই তোমাদেরকে, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ। অ্যান্ড জাস্ট নোটিস দ্য ওয়ান থিং, দ্যাট হাউ শাইনি অ্যান্ড গ্লসি, কতটা গ্লসি অ্যান্ড শাইনি লাগছে দেখতে, রাইট? ওকে, ওগুলো একবারই দিয়ে দেন, দেখাই ফেলি। দুই তিন আনার মধ্যে নথ হবে কি আপু? রিং চেইন, ওকে রিং চেইন দেখবো আমরা এখন। এই যে এটা হচ্ছে কি একটা রিং চেইন, রিজন রিং চেইন বলার, এটার এই জায়গাটা দেখো রিং করে করে এন্টায়ারলি ডিজাইন করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের একটা রিং চেইন। ওয়েট কত পাচ্ছি? ওকে, সো এটার মধ্যে দুই ভরি সাত আনা আছে। যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন, দুই ভরি সাত আনা আছে। ওকে, এখন আমি সবগুলো বেনি চেইন একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে লুক অ্যাট দ্য চেইনস, ইন্ডিভিজুয়ালি চিকন থেকে শুরু করে বড়, লেন্থ একটু ডিফারেন্স আছে, থিন আছে কিছু থিকের মধ্যে, এগুলো এক একটার ওয়েট এক এক রকম। সব থেকে হাইয়েস্ট ওয়েট কত ছিল চিনি? সাত, চার ভরি সাত আনা, চার ভরি সাত আনা ছিল, এই যে একদম মোটা যেটা আর কি। এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই দেখানো হয়েছে উইথ অল দ্য ডিটেলস, আপনারা তাও চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে মার্ক করে ফেলতে পারেন। চিকন একটা শর্ট চেইন দেখাবো কি? ও আচ্ছা, শিকল শিকল ইয়ার মধ্যে আর কি, একটু বেশি সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে, এটা একটু মনে হচ্ছে ভার্সাচের ইয়ে করা, হ্যাঁ একটু ব্র্যান্ডেড একটা ডিজাইন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আই গেস না, এটা তোমরা ওয়েস্টার্নের সাথে পেয়ার করতে পারবা, লাইক আমি যে টপটা পরে আছি, আমরা কিন্তু এরকম গোল্ড ছাড়াও পরি, বাট এটা যেহেতু গোল্ডের মধ্যে আছেন, কারণ কেউ যদি এরকম ডিজাইন গোল্ডের মধ্যে চান, আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি আ পারফেক্ট ওয়ান। অ্যান্ড ইউ ক্যান পেয়ার দিস আপ উইথ এনি ওয়েস্টার্ন অ্যাটায়ার অ্যাজ ওয়েল, ঠিক আছে? এটা কিন্তু ওয়েস্টার্ন অ্যাটায়ারের সাথেও আপনারা এটা ইয়ে করতে পারবেন, পেয়ার করতে পারবেন। ওয়েট কত আছে? এক ভরি বারো আনা, এটার মধ্যে এক ভরি বারো আনা আছে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আপু বেবি বেঙ্গলস হবে? হ্যাঁ, আমরা বাচ্চাদের চুড়ি বেঙ্গলস মাত্রই দেখিয়েছি কিছুক্ষণ আগে, সো আপনারা লাইভটা যখন শেষ হয়ে যাবে, রেকর্ডেড থাকবে পেজে, ওখান থেকে কিন্তু দেখতে পারবেন।
ঠিক আছে, বেবি বেঙ্গলস দেখিয়েছি, টিকলি দেখাও, ওকে অল রাইট, সাথে থাকতে হবে। কিছু ন্যানো চেন না, ন্যানো কাটের মধ্যে কিছু চেইন দেখবো আমরা এখন, যেমন দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে একটু সিম্পল এর মধ্যে আছে, আই ক্যান সি সাম গর্জিয়াস ওয়ান অ্যাজ ওয়েল, বাট লেটস জাস্ট স্টার্ট উইথ দ্য সিম্পলেস্ট ওয়ান, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ন্যানো কাটের মধ্যে এই যে এই প্যাটার্নের ডিজাইনটা করা আছে, আই ডোন্ট নো লাইক হাউ মাচ, মানে হাউ দ্য গিভ দ্যাট টাইপ অফ গ্লসিনেস, এত গ্লসিনেসটা কিভাবে আসে, বাট ইটস সো সো নাইস, ঠিক আছে। রিফ্লেক্ট করে লিটারালি, এরকম দূর থেকে তুমি যখন মুভ করবা রিফ্লেক্ট করে। ওকে, সো ওয়েটটা কত পাচ্ছি? এক ভরি এক আনা, এটার মধ্যে আমরা এক ভরি এক আনা পাচ্ছি। আরো কিছু ন্যানো কাটের মধ্যে ইয়ে আছে, তোমার বলা যেটা পড়ে আছে ওটা কত, তিন ভরি না তিন, সাড়ে তিন ভরি কানেকটা সহ। ওকে, একটু মোটা একটা দেখাবো, এটা হচ্ছে আমাদের ন্যানো কাটের মধ্যে আরেকটা চেইন, একটু মোটা ডিজাইনের মধ্যে, বাট দ্য ফ্যাক্ট ইজ এই ন্যানো ডিজাইন গুলো না অনেক লাইট ওয়েটেড হয়, যতই দেখতে হেভি, যতই দেখতে ইয়ে হয় না কেন, মানে অনেক হেভি বা ওয়েট মনে হয়, বাট এগুলো কিন্তু খুবই লাইট ওয়েটেড। যেমন এটা এক ভরি আটানা না, এক ভরি আটানা, এটার মধ্যে আমরা এক ভরি আটানা পাচ্ছি। আরেকটা দেখাবো চিকনের মধ্যে, বাট এটার লেন্থটা একটু লং, এটার ওয়েট কতটুকু, এক ভরি চার আনা, এটার মধ্যে আমরা এক ভরি চার আনা পাচ্ছি। জাস্ট টেক স্ক্রিনশট যারা অর্ডার করতে চাচ্ছ, অ্যান্ড ইনবক্স করে দিবা। অনেকগুলো আছে তো ন্যানো চেইন না, আচ্ছা দুই ভরির, ও এটা তো সুন্দর, এটা হচ্ছে দুই ভরি, এটার আবার একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন আছে, ঠিক আছে। এটা দুই ভরির মধ্যে আমরা পাচ্ছি, এটা আবার লেন্থটা যদি তোমরা নোটিস করো, ইট হ্যাজ দ্য লং লেন্থ, এটা কিন্তু একটু লং লেন্থ। আচ্ছা একসাথে সবগুলো একটু দেখাই, প্রত্যেকটা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি দেখালাম, এখন আমরা একটু একসাথে দেখাচ্ছি, ঠিক আছে। আজকে আমরা অনেক গলার গলার এত কালেকশন আসছে, হ্যাঁ রেগুলার থেকে, এটা তো অনেক সুন্দর দেখি, স্টোন করা, না না এটা রোডিয়াম, ও রোডিয়াম দেওয়া, হ্যাঁ কি যে সুন্দর লাগতেছে এটা, আই ডোন্ট নো লাইভে বা থ্রু দা ক্যামেরা তোমরা কতটুকু বুঝতে পারতেছো, বাট দিস ইজ আ সলিড পিস, অ্যান্ড এখানে রোডিয়াম শেড গুলো দেওয়া, আমি ফার্স্টে দূর থেকে দেখে ভাবলাম কি এটার মধ্যে হয়তো স্টোন করা আছে, বাট নো দিস ইজ সো প্রিটি অ্যান্ড সো নাইস, জাস্ট লুক অ্যাট দিস, ঠিক আছে। এটা খুবই সুন্দর, অনেক ক্লাসি একটা লুক পাবে, ইটস নট দ্যাট ট্রেডিশনাল, বাট ইট উইল গিভ ইউ দ্যাট ক্লাসি লুক। আর এটার ওয়েটটা কত, তিন ভরির মধ্যে এটা আছে, এন্ড ট্রাস্ট মি এটা নিলে আপনারা জিতে যাবেন, দ্য পিস ইজ ভেরি গর্জিয়াস, লাইক সামনাসামনি এটা খুবই সুন্দর, তিন ভরির মতো আছে, এটার মধ্যে স্ক্রিনশট নিয়ে ফেলবেন ফর দ্য এক্সাক্ট প্রাইস। আরো একটা দেখতে পাচ্ছি একটু ই করে, এটা আবার মানে সলিড গোল্ডের কালারের না, এটা হচ্ছে আবার সলিড গোল্ড কালারের মধ্যে, এটা অনেক লং কিন্তু লেন্থ, ঠিক আছে, ইনাফ লং আছে, হিজাবি আপু যারা আছে আই গেস তাদের জন্য একদম পারফেক্ট হবে। এটার ইয়ে কতটুকু, তিন ভরি চোদ্দ আনা, এটার মধ্যে আমরা তিন ভরি চোদ্দ আনা পাচ্ছি, জাস্ট টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স ফর দ্য এক্সাক্ট প্রাইস। আচ্ছা আরো চিকনের মধ্যে একদম ন্যানো ডিজাইনের বা প্যাটার্নের মধ্যে আছে, লাইক দিস ওয়ান, এটার ইয়ে কতটুকু ওয়েট, এটা দুই ভরি এক আনা, দুই ভরি এক আনা, এটার মধ্যে আমরা দুই ভরি এক আনা আছে, যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নেবেন। এগুলো সবই কিন্তু অ্যানথাক্স এর মধ্যে আছে, সবই সেম ডিজাইন, জাস্ট আমরা একটা পাচ্ছি রোডিয়াম, রোডিয়ামের মিক্সচার, এন্ড বাকিগুলো কিন্তু সলিড গোল্ড এর মধ্যে, শর্টও একটা আছে, ঠিক আছে। এক একটার লেন্থ এক এক রকম, এক একটার ওয়েট এক এক রকম, বাট ওভারঅল সব ডিজাইন সেম, জাস্ট এখানে মাঝখানে একটার মধ্যে আমরা রোডিয়াম শেডটা পাচ্ছি, দ্যাটস ইট। লং কিছু, ও মা আজকে ব্যথা, লং কিছু মফ চেইন দেখবো, এই এটা কি স্মুথ একটা ডিজাইন, এটা আসলে একটু ক্লোজারই দেখাই তোমাদেরকে, দেখো ব্রাইটনেস কমে গেল কেন বুঝলাম না, ঠিক আছে। এই যে এটা একদম স্মুথ এন্ড খুবই প্রিটি একটা ডিজাইন, ইটস আ লং ওয়ান, একদম কনভিনিয়েন্ট ফর হিজাবি আপুস, আমি অলওয়েজ বলি লং চেইন গুলো দেখলে, এন্ড দ্য টেক্সচার ইজ ভেরি স্মুথ, জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইন, সিম্পল ইয়েট ইট উইল গিভ ইউ দ্যাট ইউ নো পশ টাইপের একটা লুক দিবে কিন্তু। আচ্ছা ওয়েট কত, তিন ভরি, এটার মধ্যে আমরা তিন ভরি পাচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফেলবেন, হ্যাঁ এটা ইনাফ লং।
আচ্ছা আরো দুটো আছে আমার লাইভের, কিন্তু একদম লাস্টের দিকে চলে আসছি। আপু তোমার গলারটা কত ভরি? গলার কান মিলে 3.5 ভরি আপু। কি বলেন? ওকে, সো এটা দেখো, এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন, একটু ইউনিক এন্ড ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আছে। লুক এট দিস ওয়ান। এগুলো আই গেস তোমরা এমনি পড়তে পারো চাইলে। এগুলো একটু লং প্যাটার্নের মধ্যে আছে। এটার ওয়েটটা কতটুকু? এক ভরি 12 আনা। এটার মধ্যে আমরা এক ভরি 12 আনা পাচ্ছি। যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এটার মধ্যে এক ভরি 12 আনা আছে। আচ্ছা, ফুল একটা রাউন্ড চেইন দেখবো, লাইক দিস ওয়ান। এটাও কিন্তু অনেক লং। আজকে আমরা মোটামুটি আজকের এই লাইভ সেশনটা কিন্তু ছিল সব নেক পিসেস এর উপরে, রাইট? সো এটা হচ্ছে একটা রাউন্ড চেইন, খুবই লং। এটার ওয়েট কত আছে? 2 ভরি 5 আনা। এটার মধ্যে আমরা 2 ভরি 5 আনা পাচ্ছি। জাস্ট টেক স্ক্রিনশট, ঠিক আছে? যারা অর্ডার করতে চাচ্ছে অনলাইনে, প্রাইস এর জন্য ইনবক্স করে দেবো। শর্ট একটা রিং চেইন দেখাবো, রোডিয়াম প্যাটার্ন আছে, মানে রোডিয়াম কালারটা এটার মধ্যে আছে, ইয়েলো গোল্ড এন্ড রোডিয়াম এর মধ্যে। এটা একদম লাইট ওয়েটেড। এটা আপনারা চাইলে কিন্তু গিফট হিসেবেও গিফট করতে পারেন। কপিরাইট হবে এখন আজানের, নেটওয়ার্ক চলে যাবে এটা লাগাইলে। ইয়া বলেন তো, এটার ওয়েটটা? এটা হচ্ছে 10 আনা। এটার মধ্যে আমরা 10 আনা পাচ্ছি। এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। সো দ্যাটস দ্য লাস্ট পিস। এই যে এটা, এটার ওয়েট বলুন তো, এটার ওয়েট কত? এক ভরি 10 আনার মধ্যে এই ডিজাইনটা দেখো, এটা খুবই লং। আমি তো ডাবল লেয়ার করে ধরেছি। এই যে দেখো, ইটস ভেরি লং। এটা হচ্ছে কি আমাদের একটা লং টাই চেন, মফ চেন বলতে পারো। এই যে এটা হচ্ছে আমাদের পুরোটা রাউন্ড করে কিন্তু ডিজাইন করা আছে, ঠিক আছে? সো এটা স্ক্রিনশট নিয়ে ফেলো। এন্ড দ্যাটস দ্য লাস্ট পিস। সো আরো এত এত কালেকশনের মধ্যে যতটুকু পসিবল আজকে লাইভে আমরা দেখিয়েছি। এন্ড আমি লাইভটা শেষ করার আগে অ্যাড্রেস গুলো আবার বলে দিচ্ছি। আমাদের ইন টোটাল 3টা শোরুম আছে, 3টাই উত্তরাতে, উত্তরা মাস্কা প্লাজা, উত্তরা নর্থ টাওয়ার এন্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার। সো তোমরা ডেফিনেটলি শোরুম ভিজিট করতে ভুলবে না, টু সি মাচ মোর কালেকশন দেন দিস লাইভ, বিকজ লাইভে আসলে এত কিছু দেখানো যায় না। So stay tuned till the next live. Till then, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and safe থাকবেন. Bye bye and take care everyone.